হ্যালো গাইস, ওয়েলকাম টু ইনক্রেডিবল থটস। আবার একটা বেকার ভিডিওর সাথে। তো গাইস, আজকে চলে এসেছি ব্যারাকপুর অন্নকূটের মন্দিরের এখানে। এখানে দেখছি সলিড একটা বড় সড়ক আয়োজন হয়েছে। দেখো মেলা কেমন কি হয়, বেশি কথা বলবো না, এখানে অনেক আওয়াজ হচ্ছে। চলো তোমাদের মেলা ঘুরে। হ্যালো গাইস, মেলা দেখা শুরু আর লাইন এত বড় পড়েছে, তোমাদের আর কি কব, কিছু কবার নেই। যাই হোক, পুতুল গুলো দেখো, আর এইখানে হনুমান হনুমান গুলো সর্দির লাগে, একেবারে নাক দিয়ে শিকনি ঠিকনি বেরোয়, একাকার হয়ে গেছে। যাই হোক, এইখানে হচ্ছে সাফরিদের ট্যাটু শুরু। তোমরা যদি ট্যাটু করতে চাও আসতে পারো, তাহলে দাও। আর এখানে ছোটখাটো মেলা, আর মেয়েদের সাজুগুজুর জন্য যদি মেলায় না থাকে তা কোয়ানে থাকবে দেয়ানে। দেখো কত কিছু, দেখো একেবারে। আর এইখানে একটা আংটি কিনতেছে, তা পছন্দ হচ্ছে না, কত কি কিনবে আর দেখা যাক। যাই হোক, এখানে পুতুল টুতুল হাবি যাবি অনেক কিছু আছে মেলার মধ্যে, যত যা থাকে এখানে পুরো একদম রাস্তার পাশে একদম বয়ে পড়েছে। আর আই করতে করতে লম্বা লাইন কেটে গিয়ে আমরা ঢুকে পড়লাম মেলার মন্দিরের ভিতরে। ভিতরের দৃশ্যটা দেখো এত সুন্দর। আর এখানে যেহেতু অন্নকূটের মন্দির, তো চালের পুরো একদম পাহাড় রয়েছে। আর লাইন দিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করতে করতে চলে আসলাম পুজোর এইখানে। পুজোর এইখানে আছে, আমি তো দেখতে পাচ্ছি। সারাদিন না খাইয়ে এখানে এসে গেলাম গাইস। এখানে এসে যাওয়ার পরে একটু খিদা পাইছে, খিদে পাওয়ার পরে একটু প্রসাদ নিয়ে বললাম বাইরে গিয়ে খাবো। তা দেখি দিদি এত লেট করছে, তারপর লম্বা লাইনের পরে নিয়ে নিলাম। আর এটা খাতে যে এত সুন্দর টেস্ট, তোমাদের আর কি কবো। তা বাইরে গিয়ে এটা হালকা ফুলকা করে একটু মেরে দিলাম, মেরে দিয়ে তারপরে আবার মেলা তারপরে মেলা দেখতে দেখতে গাইজ একটা পৌঁছকে পড়লো গোলাপ ফুলের দোকান। আর ওইখান থেকে নিয়ে নিলাম একখান গোলাপ। গোলাপ ফুল নীতি ম্যাডাম কোয়ানে গেছে, তা খুঁজে আর পারলাম না। তারপরে দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি অনেক চেষ্টার পরে কিছু দেখতেই পাচ্ছ গাইজ, কতক্ষণ ধরে খুঁজতেছি, কত দূরে চলে গেছে ছোট ছোট পায়ে কি রাগ হবে। তা খুঁজতে খুঁজতে চলে আইসি প্রায়, এই যে চলে আইসি, পেয়ে গেছি। কত করে গো, কটা খাবে? যাই হোক, কি জানি ভাপা পিঠে না এগুলো। তুই কটা খাবি? আর একটা দাও। রিভিউ দেবে তারপর আমি খাবো। এগুলো ভালোই খেতে হয় না, খাওয়ার আগে তোর কেমন লাগছে? পেটে খাওয়ার পরে তো ভালো লাগলো না, তারপরে এইখানে আসার পরে গোলাপ ফুলটা ডেকে দিয়েছি, ডাকলাম তো। তুই কার জন্য নিবি? বললাম তুই কখন কিনলি? টেকনিক আছে কেন? তারপর একটু ফুচকা খেলাম, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা অতি অতি তারপর গুটি গুটি পায়ে চলে গেলাম বাড়িতে। এটা গাইস একদিনেরই মেলা,
একদিনে শেষ। আগে আমার কথা শোন, আমি কি বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। Thank you.